ওয়েল, আজকের যে টিপসটি আমি দেব লম্বা হওয়ার জন্য, এটা কোনো এক্সারসাইজ নয়, এটি একটি খাবার যেটি দ্বারা আপনি ন্যাচারালি হাইট বাড়াতে পারবেন। আর এই খাবারটা ন্যাচারালি, এটার তো কোনো সাইড ইফেক্ট নেই। আমাদের চ্যানেলে হেলথ বিষয়ে সব ন্যাচারাল টিপস দেওয়া হয়। প্রথমে বলে রাখি, যদি আপনার আমাদের চ্যানেলের টিপসগুলো উপকারী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, না হলে নয়। তো আজকের এই খাবারটি বানাতে হলে আপনার প্রথমত লাগবে অর্শগন্ধা পাউডার বা অর্শগন্ধা গুঁড়ো। এটি আপনি যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবেন। দ্বিতীয়ত লাগবে মধু, তৃতীয়ত লাগবে চিনি, ব্যাস এতটুকু। প্রথমে কি করবেন, দুধকে হালকা গরম করবেন, এরপর তাতে অর্শগন্ধা গুঁড়া মিক্স করে নিন ভালোভাবে, তারপর তাতে চিনি দিয়ে আরও ভালোভাবে মিক্স করুন। এরপর এটি খাবার জন্য প্রস্তুত। একটি কথা মনে রাখবেন, যাদের শরীর বেশি গরম অনুভূত হয় তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। এই অর্শগন্ধা আমাদের হাইট গ্রোথ করতে বা হাইট বাড়াতে অনেক বেশি পরিমাণে সাহায্য করে। আপনি এটি করেই দেখুন না, 100% কাজ করবে। আপনি যদি কাজ না করে তাহলে আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে না। 1 থেকে 2 মাস পরে এর রেজাল্ট দেখবেন। লম্বা হওয়ার জন্য ভাই ধৈর্য ধরতে হবে। বললে তো আর হলো না যে লম্বা হয়ে যাব, এই খাবো সেই খাবো, লম্বা হয়ে যাব। এটার জন্য একটু ধৈর্য লাগে, ধৈর্য ধরতে হয়। 1 থেকে 2 মাস এটি খান, আপনি এরপরে রেজাল্ট দেখতে পাবেন। আর আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে যেখানে এক্সারসাইজ এর মাধ্যমে কীভাবে হাইট বাড়াবেন সেই টিপসগুলো আছে, চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এটা থেকে আপনি অনেক উপকার পাবেন। আমি চাই যে আমার এই ভিডিওগুলো যাতে অন্যদের কাজে লাগুক, অন্যদের উপকার হোক, এটুকুই চাই। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি উপকার পাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ভালো থাকবেন।